হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে লেসনটা দেখবো সেই লেসনটার নাম হচ্ছে ডিজাইনিং ইফেক্টিভ ইনপুট অ্যান্ড আউটপুট মার্কেট। ওকে, সো তাহলে আমরা দেখে নিই যে আজকের এই লেসনটার আসলে আউটকাম বা গোলসগুলো আসলে কী। তো এই জিনিসটা আমাদের আজকের এই লেসনটা থেকে আমাদের শিক্ষা নিয়ে আছে, সেটা হলো যে ফাংশনাল ইনপুট ফর্মগুলো বিজনেস সিস্টেমের ক্ষেত্রে কীভাবে ডিজাইন করতে হয়, তারপরে ইংগেজিং ইনপুট ডিসপ্লেগুলো কীভাবে সিস্টেমে ইউজারের সাথে ইনফরমেশনগুলোকে ডিজাইন করতে হয়, তারপরে ইউজফুল ইনপুট ফর্মগুলো কীভাবে আমাদের ওয়েব পেজের মাধ্যমে সেটা ডিজাইন করতে হয়, এটা ইউজারদের ইন্টারঅ্যাক্টিভ ওয়েব জন্য কাজ করার জন্য, তারপরে একই ওয়েতে সেটার আউটপুট ডিজাইনগুলো কীভাবে হয়, আন্ডারস্ট্যান্ডিং বা অবজেক্টিভটা কীভাবে হয়, তারপরে এটার ইনসাইড এবং আউটসাইড এই সিস্টেমের ইনপুট এবং আউটপুটের মেথডগুলো কোনটা হইলে ইউজার জন্য ইন্টারেক্টিভ ওয়েতে অর্গানাইজ করতে হয় সেটা, এবং যেটা দেখবো যে আউটপুটের ডিজাইনটা আসলে কীভাবে করতে। তো ইনপুট আউটপুট ডিজাইনিংয়ের এবং রিকোয়ারমেন্টসগুলোকে ইন্টারেক্টিভ ওয়েতে সিস্টেমের সাথে ম্যাচ করানোর জন্য যে কাজটা সেটাই আসলে আমরা আজকের এই লেসনটাতে শেখাব। এটা দেখার জন্য আমরা আসলে এই মানে ফিগারটার মাধ্যমে যদি দেখি যে আমাদের কমপ্লিট একটা সিস্টেম যদি চিন্তা করি, এই পার্টটা হচ্ছে আমার সিস্টেমের ইনপুট, যেটার মাধ্যমে আমি সিস্টেমের কাস্টমার থেকে ইউজারের কাছ থেকে ডেটাগুলো নেয়, মাঝখানে কোনো না কোনো একটা প্রসেস হয়, সেটার ভিতরে ডেটাবেস হয়, রিকোয়ারমেন্টস যায়, কারণ রিকোয়েস্ট আসে, কোনো না কোনোভাবে একটা প্রসেস হয়ে দেন আবার সেটার একটা আউটপুট আসে। আউটপুটটার ফর্মটা কী হবে, সিস্টেমের ইনপুটের ফর্মটা কী হবে, ইউজার কোন ওয়েতে সিস্টেমে রিকোয়েস্ট দেবে আর কোন ওয়েতে সে ডিসপ্লে পাবে বা কোন ওয়েতে সে আউটপুটটা পাবে, এই দুটা জিনিসই আসলে আমাদের এখানে আজকে লেসন থাকবে। সিস্টেমের ইনপুটটা কেমন হবে এবং সিস্টেমের আউটপুটটা কেমন হবে, তো সেটাই দেখা যে সিস্টেমের ইফেক্টিভ ইনপুটটা ইফেক্টিভ কখন ডিজাইনিং ডিজাইনিং ইফেক্টিভ ইনপুটটা কীভাবে হবে। দ্য কোয়ালিটি অফ দ্য সিস্টেম ইনপুট ডিটারমাইন দ্য কোয়ালিটি অফ সিস্টেম আউটপুট, কারণ সিস্টেমের কোয়ালিটিফুল যদি আমি ইনপুটটা ডিজাইনটা করি তাহলে সেটার ক্ষেত্রে আউটপুটটাও আমার সেটা কোয়ালিটিফুল হবে। তারপরে বলা সিস্টেমের ফর্মগুলো কী হবে, ডিসপ্লেটা কেমন হবে, ইন্টারেক্টিভ ওয়েব ডকুমেন্টসগুলো কীরকম হবে, মানে ভিতরে ইন্টারনাল রিলেশনশিপগুলো কেমন হবে, আবার সেই ডিসপ্লেগুলো ডিফেন্টগুলো ওয়েবের ফর্মগুলো কীরকম হবে যেটা ইউজারের অবজেক্টিভগুলোকে মিট করবে এবং সেটা যে অ্যাকুরেসি হবে এবং ইউজারের কাছ থেকে ইজি হবে এবং সেটা কোনো সিম্পলিসিটি হবে না অ্যাট্রাকটিভ হয়, তাহলে আমরা বলতে পারবো একটা সিস্টেমের ইনপুটটা অবশ্যই তখন একটা ইফেক্টিভ হবে। সেটা করার জন্য গুড ফর্ম ডিজাইনের জন্য কিছু স্টেপ আছে, সেটা করার জন্য কীভাবে করা হয় সেটা বলা হচ্ছে যে মেক ফর্ম ইজি টু ফিল ইন, যাতে খুব ইজিলি যাতে ফর্মটা ফিল আপ করা যায়, এনশিওর দ্য পারপাস অফ দ্য মেক দ্য পারপাস অফ হুইচ দে আর ডিজাইন, কী কাজে কোন পারপাসে যে ফর্মটা ফিল আপ করানো হচ্ছে সেটা জন্য থাকে, ডিজাইন ফর্ম টু এনশিওর দ্য অ্যাকুরেট কম্পিটিশন, কি ফর্ম দেয় আমি বলতে পারবো আমার একটা ফর্ম অথবা একটা সিস্টেম ডিজাইন মানে ইনপুটের যে পার্টটা সেটাকে আমি বলবো সেই ফর্মটাকে গুড ডিজাইন। তো সেটা করার জন্য মানে কীভাবে ফ্লোটা করতে হয় সেটার জন্য প্রথমে যেটা বলা হচ্ছে ফর্মটা ফ্লো, সে বলা হচ্ছে ডিজাইনিং উইথ দ্য প্রপার ফ্লো ক্যান মিনিমাইজ দ্য মাই টাইম অ্যান্ড দ্য এফোর্ট এক্সপেন্ডেড এমপ্লয় দ্য ফর্ম নাম্বার, না এটা যদি আমি খুব ইজিলি যদি ডিজাইনটা করানো হয় তাহলে একটা ইউজারের ইনফরমেশনগুলো দেওয়ার ক্ষেত্রে টাইমটাও খুব ইজিলি করা যায়, মিনিমাইজ করা যায়, আবার বলা হচ্ছে যে সেই সিস্টেমের ফর্ম শুড ফ্লো দ্য লেফট টু রাইট অ্যান্ড টপ টু বটম, লজিক্যাল ফাংশন টেক্স এক্সট্রা টাইম, খুব ইজিলি কোন জায়গা থেকে কোন জায়গায় সিস্টেমটার ইনফরমেশনগুলো থাকতে পারে যেটা ইউজারের জন্য খুব ইজিলি যাতে এলিজিবল হয় ইনফরমেশনগুলোকে ফিল আপ করার জন্য। আর আরেকটা হচ্ছে বলতেছি যে একটা ফর্মের সাতটা সেকশন থাকতে পারে, সেই সাতটা সেকশন কী, সেটার ভিতরে হেডিং থাকবে, আইডেন্টিফিকেশন থাকবে, আইডেন্টিফিকেশন অ্যান্ড অ্যাক্সেস থাকবে, ইনস্ট্রাকশন থাকবে, বডি থাকবে, সিগনেচার ভেরিফিকেশন থাকবে, টোটাল বার্টা বলুন একটা সিস্টেমের ফর্মের টোটালের ব্যাপারটা থাকবে এবং একটা কমেন্টস থাকবে, তাহলে আমি বলতে পারবো যে একটা খুব ইজিলি ফর্মটা ফিল আপ করা ইজিয়ার জন্য খুব সুবিধা হবে। তো সেটার একটা এক্সাম্পল যেটা সাতটা ডকুমেন্ট বললো একটু আগে, যেটার ভিতরে হেডিং থাকবে, আইডেন্টিফিকেশন থাকবে, ইনস্ট্রাকশন থাকবে, বডি থাকবে, তো সেটা কেন্দ্র বলি যে হেডিং থাকলো, ইনস্ট্রাকশন করা থাকবে, কীভাবে থাকবে, নিচে টোটাল থাকবে, তারপরে নিচে আবার ভেরিফিকেশন থাকবে, সিগনেচার থাকবে, তো এই হেডিংটার পার্টটাকে আমরা একটা কাইন্ড অফ একটা ফর্ম, যেটা হচ্ছে কি যে আমি কোনো একটা সিস্টেমে ডেটা সিস্টেমে ইনপুট নেবো অথবা ইউজারদের কাছ থেকে আমি রিকোয়ারমেন্টসগুলো নেবো অথবা একটা সিস্টেমের ডেটাগুলো সিস্টেমের সাথে পরিচয় করা দেওয়ার জন্য যেটার মাধ্যমে প্রসেসিং হবে সেটাই হচ্ছে একটা সিস্টেমের ইনপুট ফর্ম।
এটা আরেকটা পার্ট আমি যদি একইভাবে যদি বলি যে ইউজারের নামের ব্যাপারটা কীরকম হবে, নামের ক্যাপশনগুলো কীরকম হবে, তারপরে এই আমি ওইরকমভাবে দিতে পারি, তারপরে নাম ফার্স্ট নেম লাস্ট নেম এভাবেও দিতে পারি, তারপর টেলিফোন নাম্বার আমি ফর্ম আকারে এভাবে দিয়েও দিতে পারি, তারপরে যে চেকলিস্ট আকারে দিতে পারি, তারপরে এইরকমভাবে হরিজন্টাল অপশন দিতে পারি, আবার টেবিল আকারে দিতে পারি। তার মানে আমার ফর্মের ইনফরমেশনটা অ্যাট্রাক্টিভ করার জন্য, মানে ইজিলি কোন ওয়েতে দিলে ইউজারের জন্য খুব ইজিলি ইনফরমেশনগুলোকে ইজিলি ওয়েতে যাতে ইনপুট দিতে পারে। এটা কোনো ইনপুট দেওয়ার জন্য আমাদের ফর্মগুলো আসলে দুই রকমের হয়, একটা হচ্ছে অনলাইন এবং অফলাইন। সেটা হচ্ছে কি, একটা সিস্টেমের অনলাইন আছে, সেই ইনকামে ডিরেক্টলি আমি সিস্টেমের ডাটাগুলো দিলাম, আর আরেকটা হচ্ছে ইউজার ডিরেক্টলি ইন্টারনেটের স্ক্রিন দিলো সেটা বলে, একটা হচ্ছে ইউজার ফর্মগুলো অফলাইনে দিচ্ছে কিন্তু পরবর্তীতে হয়তো সেগুলোকে আবার সিস্টেমের মধ্যে ডেটাগুলোকে এন্ট্রি করানো হচ্ছে। যেহেতু আমি যদি বলি এই ডেটা এটার হয়তো ডেটাগুলোকে আমাকে সিস্টেমের কাছ থেকে অফলাইন নিচ্ছে, বাট পরবর্তীতে এই ডেটাগুলোকে হয়তো আমার সিস্টেমে কোনো না কোনো ফর্মে আবার সেটাকে এন্ট্রি করানো হচ্ছে। সেটাই করা হচ্ছে যে ডেটা মানে এমন হতে পারে যে ইনফরমেশনগুলো ডিরেক্টলি সিস্টেমে নিচ্ছে, আবার কোনো কোনো অফলাইনে নিয়ে সেটাকে আবার পরবর্তীতে সিস্টেমে এন্ট্রি দেওয়া হচ্ছে। এখানে ডেটাগুলোর ক্ষেত্রে আমি কোড ডিজাইন এবং একটু আগে যেটা বললাম যে একটা সিস্টেমে কোড ডিজাইন করানো করানো হয় বা কখন ব্যাড ডিজাইন হয়, তো সেটার একটা এক্সাম্পল যদি বলি যে এখানে নাম দেওয়া হচ্ছে, এটার নামটার ফার্স্ট নেম লাস্ট নেম কোন ফর্মে হবে কোনো রকম ইনস্ট্রাকশন দেওয়া নেই, দ্যাটস ওয়াই ইটস কল্ড ব্যাড ডিজাইন। একইভাবে অ্যাড্রেস কোন সিস্টেমে শুরু করবে, কীভাবে শুরু করবে কোনো প্রপার কোনো ইনস্ট্রাকশন দেওয়া নেই। একইভাবে এখানে অ্যাপ্লিকেবল কোনটা, তিনটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, কীভাবে দিতে হবে কোনো প্রকার প্রপার ইনস্ট্রাকশন দেওয়া নেই, দ্যাটস ওয়াই ইটস কল্ড ব্যাড ডিজাইন। এইভাবে আমি এখানে আরেকটা অ্যাকশন দিই, এখানে ডেট দেওয়া আছে, ডেটটার আমার দিতে হবে ডে মান্থ ইয়ার, প্রপারলি দেওয়া আছে ইনস্ট্রাকশন এবং সেই অনুসারে ঘর দেওয়া আছে, সেটাকে যেন আমি বলতেছি ঘর ডিজাইন। আর এখানে কোন ডেট দেওয়া আছে, জাস্ট ঘর দেওয়া আছে, বাট কোন আগে ডেট দিব না মান্থ দিব না ইয়ার দিব সেটা কোনো ইনস্ট্রাকশন দেওয়া নেই, দ্যাটস ওয়াই ইটস কল্ড ব্যাড ডিজাইন। একইভাবে টাইমের ব্যাপারটা যে আওয়ার মিনিট সেকেন্ড সেটা একটা সিস্টেমেটিকলি দেওয়া আছে, যেন দিস ইজ কল্ড ব্যাড গুড ডিজাইন, আর এটা কোনো প্রপারলি কোনো ইনস্ট্রাকশন দেওয়া নেই কোন ফর্মে দিলে সেটা দিয়ে আমি যদি বলতেছি ব্যাড ডিজাইন। সো এই ডিজাইনের ক্ষেত্রে ফর্মের ইনফরমেশনগুলো ডিজাইন করার ক্ষেত্রে আমাকে গুড ডিজাইন ব্যাড ডিজাইন এইগুলোকে মাথায় নিয়ে ব্যাড ডিজাইন করতে হবে। কিন্তু এখানে মেনুর ব্যাপারটা বলতেছে যে আমাকে এটা চয়েস করো টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি, মানে এখানে আমি ওয়ান দিলাম দেন এই ফর্মটা কাজ করবে, টু দিলাম দেন এটা কাজ করবে, দিস ইজ কল অফকোর্স এ ব্যাড ডিজাইন বিকজ ইউজার ডোন্ট নো হাউ টু সিলেক্ট দিস থিং। দেখুন ইউজারকে টাইপ ওয়ান করলে সে মানে সামহাউ থ্রি দিয়ে দিলে সেটা কাজ করতে পারবে না, যদি সেটা ইন্টারাক্টিভ হইতো দেন সে সি দেন হি অর সি ক্যান খুব ইজিলি ইন্টারাক্ট দিস প্রসেস। এখানে আরেকটা স্ক্রিনের ব্যাপারটা বলছি যে এটা খুব ইজিলি মডিফাই করা পসিবল ছিল, যে কোনটা সিলেক্ট করবে সেখানে বলে দিচ্ছে, লেফটে কোনটা রাইটে কোনটা, ফ্রন্টে কোনটা রাইটে কোনটা, তারপরে এই যে এখানে খুব ইজি বিজি আকারে ইনফরমেশনগুলো দেওয়া আছে, এই জন্য বলব দিস ক্যান বি ডিজাইন টু বি দ্য মোর ইউজার ফ্রেন্ডলি। এই ফর্মটা দেওয়া আছে বাট এটাকে আরও খুব ইজিলি, যে একটু আগে আমি বললাম গুড ডিজাইন বিয়ার ডিজাইন, এটাকে খুব ইজিলি আরও মোর ইউজার ফ্রেন্ডলি করা পসিবল। এই যে এখানে একটা ওয়েব পেজের ইনফরমেশন, একটু একটু আগে বললাম যে ইউজার ইনফরমেশনগুলো নেয় দেন আবার সিস্টেমে ইনপুট দেওয়া হয়, যে কোনো একটা সিস্টেমে রেজিস্ট্রেশন করার জন্য যে ইনফরমেশনগুলো নিল, নাম ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস সিটি ফোন নাম্বার অ্যান্ড আদার্স ইনফরমেশন কী করবে কতটুকু দিয়ে তারপর সাবমিট করবে, তার মানে একটা রেজিস্ট্রেশন, তার মানে একটা ইউজারের জন্য ইজিলি ওয়েব পেজে ইনপুট ফর্মটা কীরকম হতে পারে সেটাই হচ্ছে ইউজারের মানে অবজেক্টিভটাকে পারপাসটাকে সার্ভ করে ইজিলি যাবে। আবার এমন হতে পারে যে কিছু 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 অ্যাপ্লিকেশান আছে, ওয়েব পেজ আছে, যে একটা পেজ কাজ করে আরেকটা পেজ আরেকটা পেজের ইন্টারেক্টিভ হয়ে ইনফরমেশনের উপরে আবার মাল্টিপল পেজ থাকতে পারে, তাই মানে একটার পর একটা কাজ করলে আরেকটা পেজ আরেকটা পেজ দেন ফাইনালি হয়তো সাবমিট থাকতে পারে, তার মানে একটা পেজের ইনফরমেশনের প্রসেস যেন আরেকটার সাথে ইন্টারেক্টিভ হয়েতে যেন কানেক্টেড থাকে, সেটাকে এইখানে বলে দেওয়া হচ্ছে ইউজার র্যাপিডলি যাতে খুব ইজিলি যাতে ইনপুটগুলো দিতে পারে। একটা ইনপুট ফর্ম ইউজার ক্লায়েন্টের ইনফরমেশনের জন্য এখানে অনেক রকমের অ্যাড্রেস দেওয়া আছে, তারপরে আছে অ্যাড্রেস আকারে দেওয়া আছে, নাম্বারিং আকারে দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, যে মানে এখানে সবচেয়ে খুব ভালো ইনফরমেশন হচ্ছে গুড ডিজাইনের ফর্মেটটা আমাকে চিন্তা করতে হবে। তো সেই গুড ডিজাইনের ফর্মটাই আমার হতেছে সিস্টেমের একটা ক্লায়েন্টের ইনফরমেশনটা খুব ইজিলি যাতে আমি কাজ করতে পারি। এখানে আরেকটা ইনফরমেশনের প্রোডাক্ট ডিটেলসটা দেখার জন্য আমি অ্যাজ ওয়েল ইনফরমেশনগুলো দিচ্ছি, এখানে ড্রপ ডাউন দিচ্ছি, ক্যাটাগরি সিলেকশন ব্যাপারটা দিচ্ছি, তারপরে এখানে আমি সাইজ দেওয়ার জন্য ড্রপ ডাউন দিয়েছি, আবার এখানে সিলিং ডেট বা ইন ডেট স্টার্টিং ডেট ডেটের ক্যালকুলেশন দেওয়া, মানে এখানেগুলোকে সবগুলোকে আমি সিস্টেমের প্রোডাক্ট ডিটেলসের জন্য একটা গুড ডিজাইন চিন্তা করতে পারি।
এটা হচ্ছে কমপ্লিটলি একটা সিস্টেমের একটা প্রোডাক্টের আমি অর্ডার দিলাম ইনপুট ফর্মটা, এখানে অনেক রকমের দেওয়া আছে ক্যাটাগরি, আমি ইনপুটের ফর্মটা কিভাবে আমি প্রোডাক্টগুলোকে সিলেক্ট করতে পারি সেটার একটা খুব সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে। এখন আমি আসি যে আমার ইনপুট তো নিলাম, এবার আমি আউটপুটের ফর্মটা আমার কেমন হতে পারে, আউটপুটের ফর্মটা কোনো কোনো ক্ষেত্রে আমি প্রিন্টারে নিব, আউটপুটের স্ক্রিনে দেখাইতে পারি, আবার কোনো কোনো সময় আমার অডিওর রিলেটেড হতে পারে মেসেজের কাছ থেকে, আবার কোনো কোনো সময় আমি আউটপুটের স্ক্রিনটাকে সিডি ডিভিডিতে প্রিন্টারে নিতে পারি, আবার অনেক সময় ওয়েবসাইটের ব্লগের আমি আউটপুটে রিপ্রেজেন্টেশনে আসতে পারি। তো কোন ফর্ম্যাটে আমার ডিপেন্ড করছে সেটার উপরে কিন্তু আমার আসলে কাজ করতে হবে। তো সেটা করার জন্য অনেক সময় আউটপুটের ফর্ম্যাটটা 5-4 টাকার আসতে পারে, 5-4 টাকার আসতে পারে। ম্যাপ, আমি ম্যাপের ব্যাপারটা এক্সাম্পল দিই, আমি লিখে দিলাম যে গুলশান, তাহলে আমাকে একটা ম্যাপ দেখাচ্ছে, তার মানে টেক্সট নিচ্ছে আউটপুট ফর্মে দেখাচ্ছে একটা ম্যাপ। আবার হচ্ছে বার চার্টের মাধ্যমে, পাই চার্টের মাধ্যমে ইয়ারের মান্থের একটা আউটপুট দেখানো পসিবল, সেটাই আমি দেখবো শিখাই কেমনভাবে। তো সেটার জন্য আমাদের কিছু কিছু আউটপুটের ফর্ম্যাট ইন্টারনাল হতে পারে, আবার কিছু এক্সটার্নাল হতে পারে, যে সিস্টেমটা আসলে বেসিক্যালি কীভাবে কাজ করে, ইন্টারনালি কীভাবে কাজ করে, আর আমি কীভাবে আসলে ইউজারদের দেখাবো। আমি কিন্তু এমন হতে পারে যে আমার একটা সিস্টেমে টোটাল আউটপুট দেখায় 20টা, মানে পুরো সিস্টেমের সব অ্যাক্টিভিটিস দেখায়, বাট ইউজারের জন্য 5টা দেখাবো, আবার কিছু ইউজারের জন্য দেখাবো 10টা। তো সেইটার উপর ডিপেন্ড করে আমি আউটপুটের ফর্মটা কাকে কোন ফর্ম্যাটে দেখাবো সেটার উপর ডিপেন্ড করে আমি আউটপুটটা রিপ্রেজেন্ট করতে পারি। আবার কোনো কোনো সময় আমি মানে যারা অ্যাডমিন তারা দেখবে ডিটেলস, আর ইউজার যে তাদের জন্য আমি হয়তো রিসিউ করে দিলাম যে এই ইনফরমেশনটা দেখবে, এই ইনফরমেশনটা ওদের জন্য ডিটেলস দেওয়া যাবে না বা দেওয়া যাবে কীভাবে সেটা ডিপেন্ড করে আমি আসলে রিপোর্টটা ফর্মটা জেনারেট করাবো। একটা এক্সাম্পল যে সারাদিনের ডিটেলস প্রসেস, যে আমি সারাদিনে কী কী করা হয়েছে, কতটুকু কী হয়েছে না হয়েছে, স্যাম্পল ডিটেলস রিপোর্ট, সারাদিনের আমি একটা রিপোর্ট দেখতে চাই। তার মানে এই যে একটা রিপোর্ট, এটা হয়তো সব ইউজারদের জন্য হয়তো ওপেন, যে সারাদিনের ডিটেলসটা সবাই দেখতে পারবে। আবার এমন হতে পারে যে ইউজার ওয়ান্ট টু নো ডিটেলস দ্য রিগার্ডিং দ্য স্পেসিফিক কোন একটা পারপাসের জন্য, আমি একদিনের জন্য, আমি যদি বলি এটা সারাদিনের জন্য, আর আমি এখানে একটা স্পেসিফিক একটা সিলেক্ট করলাম, আমি সেটা একটা জন্য দেখতে পাই, তখন একটা একটা ব্যাপারটা কেমন আসবে সেটা আমি আর একটা রকম ইন্টারফেস আমি দেখাতে পারি। আবার এমন হইতে পারে যে আমাদের এই বছরের ডাটাবেসটা আসলে আমাদের পুরো ইউজারদের ডেটাগুলো আসলে কেমন, মানে কারেন্টের অবস্থা কেমন, ফোকাস সঙ্গে সামনে আমাদের কীরকম হবে, স্টেট অনুসারে, রিজিয়ন অনুসারে, টাইম অনুসারে আমরা মানে আমাদের স্ট্যাটিস্টিক্স আমরা দেখাইতে পারি। আবার এমন আউটপুট আসতে পারে যে আমি ইউজারদের একটা পিসি কিনবো, কত পায় প্রাইস, কতটুকু দিয়ে টোটাল দিয়ে আমি একটা আউটপুট আকারে রিপ্রেজেন্ট করাবো, ওই যে একটা ইনপুটের ফর্মটা দিলাম সেই অনুসারে আমি একটা আউটপুট আমি দেখবো, মানে প্রতিষ্ঠানের লোগো দিয়ে ইনফরমেশন দিয়ে একটা ইনভয়েস, ইনভয়েস কিন্তু একটা আউটপুট ফর্ম। তো সেটা দিয়ে এখানে অটোমেটিক্যালি সিস্টেমের একটা চেক ইন কোনো একটা অপশনে দিয়ে পেমেন্ট কমপ্লিট করবে, দেন একটা অটোমেটিক্যালি সিগনেচার হয়ে দেন সিস্টেমটা থেকে আউটপুট জেনারেট হলে, এটাও একটা ব্যাপার, এটাও একটা ইনভয়েস, এই অপশনও আমার আউটপুটটা জেনারেট হতে পারে। আবার এমন হতে পারে যে একটা সিস্টেমের আউটপুট কয়েক রকমের অপশন হবে, এখানে পার্ট চার্টে দেখালাম, আমি এখানে আরেকটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট দেখালাম, আমি এখানে আবার বিভিন্ন রকমের প্রোগ্রেস বারের মাধ্যমে দেখালাম, টেবিল আকারে দেখালাম, কালারিংয়ে দেখালাম, আবার টেবিল আকারে দেখালাম। তার মানে আমার একটা সিস্টেমের ড্যাশবোর্ডে আমি পুরা ইউজারদের প্রত্যেকটা মানে পার্টসের আমি আউটপুট একসাথে দেখতে চাই, কত মানে মানে এখানে প্রোগ্রেস কীরকম, তাদের আবার ইন্ডিভিজুয়ালি প্রোগ্রেস কীরকম, টেবিল আকারে আপনি কোন জায়গা থেকে আসছে, ওভারঅল সিনারিও কেমন, গ্রাফ আকারে রিপ্রেজেন্টেশনটা কেমন আসতেছে, তো সেটা আমি দেখার জন্য ওভারঅল একটা ড্যাশবোর্ডে রিপোর্টটা কীরকম সেরকমভাবে দেখাবে, দিস ইজ কল্ড অলসো এ আউটপুট ফর্ম। তো এটুকুই ছিল আমাদের আজকের লেসনে, যে ইনপুট ফর্মটা আসলে কীরকম হবে এবং আউটপুট ফর্মটা কেমন হবে সেটাকে রিপ্রেজেন্ট করা হবে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।